লোকসভা নির্বাচনের আগে দলবিরোধী কাজের সাথে যুক্ত থাকার কারণে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা কৌশিক প্রামাণিককে বহিষ্কার করল আমোদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। আজ আমোদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানান ব্লক সভাপতি সোমনাথ সাধু। সোমনাথ সাধু বলেন, আমরা এর আগেও সতর্ক করেছিলাম কিন্তু তারপরেও সে আমাদের কথা শোনেনি, তাই আমরা কৌশিক প্রামাণিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের দিকে ওঠা অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন, আমি কোনো রকম দলবিরোধী কাজ করিনি। আমার দিল্লি যাওয়া প্রসঙ্গ নিয়ে যে কথা বলা হয়েছে সেই প্রসঙ্গে আমি বলবো যে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি দিল্লি গিয়েছিলাম। সেখানে নিজের কাজের জন্য আমি তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের সাথে দেখা করেছিলাম ঠিকই, আমি দল বদল করার জন্য দিল্লি যাইনি। আমাদের সাঁইথিয়া ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেস কর্মী কৌশিক প্রামাণিক দলবিরোধী কাজ করার জন্য তাকে আমরা দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ দল থেকে সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে 2021-19 সাল থেকে বিজেপি নামক দলটার সঙ্গে তার অহরহ যোগাযোগ ছিল এবং সে দিল্লি পর্যন্ত বিজেপি সেখানে পৌঁছায় বিজেপির অফিসে, সেখানে তার আমরা শুনেছি সেই জায়গার পরে দাঁড়ার পরেও একাধিকবার তাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, 2-3 বার। ইদানিংকালে তার কার্যকলাপ আমাদের মোটেই ভালো লাগছে না এবং তার চিন্তাভাবনা বিজেপি নামক দলের সঙ্গে তার কন্টাক্ট এবং সেখানে তাদের আমাদের তথ্য সমেত আমাদের কাছে কিছু প্রুফ আমরা পেয়েছি, সেই প্রুফের পাওয়াতে আমরা সেখানে তাকে একটা বহিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। অঞ্চল কমিটির সিদ্ধান্ত তারা নিয়েছে, অঞ্চল কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা ব্লক কমিটি, আমরা আমাদের নেতৃত্বদের মধ্যে সকলেই আছি, সেই ব্লক কমিটির সিদ্ধান্তটাই শিরোধার্য করে সেই কপি আমরা আমাদের অবজারভার মাননীয় অভিজিৎ সিনহার হাতে আমরা এটা পাঠিয়ে দিয়েছি এবং অভিজিৎ সিনহাকে আমরা নির্দেশ তিনি আমাদের দিয়েছেন এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্তর কথা আমরা তৃণমূল কংগ্রেস সাঁইথিয়া ব্লক ওয়ান এবং আমোদপুর অঞ্চলের তরফ থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে। আজ থেকে সে আমাদের দলের কেউ নয়, উনি ছিলেন সাঁইথিয়া ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য, আপনাদের কাছে আর পঞ্চায়েত সমিতির উনি সদস্য আছেন, তাকে শুধরানোর জন্য একটা সময় দেওয়া হয়েছিল, তিনি কিন্তু শুধরান নেই এবং শুধরানোর জন্য এবং মানে ভিতরে ভিতরে কিন্তু এবং অ্যাপোলজি চেয়ে আমাদের দলে জয়েন করেছিলাম এবং তাকে ক্ষমা প্রার্থী করেছিলাম আমরা। একই ব্যক্তি বিভিন্ন সময় দল বদল করছে, আবার তাকে দলে ফিরিয়ে আনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে আমাদের একটাই কথায়, যেহেতু কৌশিক প্রামাণিক আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো কর্মী, জন্মলগ্নে থেকে ছিল বলে তাকে সেই সুযোগটা আমরা দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা দেওয়ার পরও তার কিন্তু তার চিন্তাভাবনা এখনও পর্যন্ত তাদের পরিবর্তন হয়নি, সেই জন্য আমরা এখন একটা এক্সট্রিম একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সামনে তৃণমূল আমাদের সামনে বসছে, ভিতরে ভিতরে কিন্তু একটা সিন কাটছে এবং সেখানে আমাদের দল এখানে হেরে যাবে, আমরা পশ্চিমবাংলাতে 30টা সিট পাবো, 32টা সিট পাবো, এই সব বিভিন্ন রকম বিজেপির সিট 30টা 32টা সিট হবে, এরকম সেখানে একটা বিভ্রান্ত করছে এবং সেখানে তার কিছু নমুনা আমরা পেয়েছি। আগামী দিনে সে যদি আবার দলে ফিরতে চায়, আমরা কিন্তু বিশেষ করে সাঁইথিয়া ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস কোনো মতেই বাহাত্তর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মূল সিদ্ধান্ত হয়েছে, সেখানে যদি এই ধরনের কিছু ঘটনা চাপিয়ে দেওয়া হয় আমরা কিন্তু সেই জায়গাটাতে আমরা মানব না ওনাকে। উনি যে পদে এই মুহূর্তে আছে পঞ্চায়েত সমিতির উনি মেম্বার আছেন, সেই পদ থেকে কি থাকবেন নাকি ওনাকে রিজাইন করতে বলা হয়েছে? পঞ্চায়েত সমিতির মেম্বারটা জায়গাটা থেকে তো এটা গভর্নমেন্টের রুলস, যেটা পঞ্চায়েত সমিতির রুলস আছে এবং যে রুলস আছে সেই রুলস অনুযায়ী উনি পঞ্চায়েত সমিতির মেম্বার থাকতেই পারেন এবং পঞ্চায়েত সমিতির বহিষ্কার করার জন্য এটা ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন সেই ঊর্ধ্বতন নেতৃত্ব সেই সিদ্ধান্ত নেবেন, তাকে রাখবেন কি রাখবেন না, তাকে কীভাবে তাকে বহিষ্কার করা যায়। আচ্ছা, নির্বাচনের আগে এভাবে দল বদল বা বিজেপির সঙ্গে আঁতাত বলছেন, হ্যাঁ, দলে সংগঠনে কতটা প্রভাব পড়বে? সংগঠনে কিচ্ছু প্রভাব পড়বে না, কারণ হচ্ছে সে এখন তার কিচ্ছু নেই, তার এই মুহূর্তে তার ক্ষমতা বলে কিচ্ছু নেই, তার সেই মুহূর্তে সে
সেই মানে কিচ্ছু করার মতন ক্ষমতা থাকে না। পুরনো দিনের ছিলেন কর্মী এইটুকুই, কিন্তু পুরনো দিনে যখন কাজকর্ম করেছিলেন তখন তার পারফরমেন্স ভালো ছিল, এখন তার পারফরমেন্স ঠিক নেই। পাড়াতে যে পাড়াতে থাকে, আশেপাশে যে পাড়াগুলোই থাকে, তাকে একদমই তাকে পছন্দ করছে না। কতদিনের জন্য করা হলো? আমি আমরা কিন্তু বহিষ্কারই করলাম, আমরা দলগতভাবে বহিষ্কার করলাম, কত দিনের জন্য নয়, বহিষ্কার বহিষ্কার আমাদের কাছে। আপনাদের আজকে দলের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করেছে, কী বলবেন বিষয়টা নিয়ে? আমাকে বহিষ্কার করা হয়েছে এটা আপনি তো একজন সাংবাদিক, তো আপনার মুখে আমি শুনতে পাচ্ছি, তো আমাকে যদি আমার দল যদি আমাকে বহিষ্কারও করে থাকে সেই ক্ষেত্রেও আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সঙ্গে থাকবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি অনুপ্রাণিত। আমার যে যিনি অঞ্চল সভাপতি আছেন, যিনি দেবতুল্য মানুষ, যিনি মানুষের কথা চিন্তাভাবনা করেন, সরকারি পরিষেবা তো মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ সরকার তো দেয়ই, তাছাড়াও আমাদের যিনি অঞ্চল সভাপতি সকলের প্রিয় মানুষ রাজীব ভট্টাচার্য, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান, যেভাবে মানুষের সঙ্গে থাকেন, মানুষের বিপদ আপদকে নিজের নিয়ে নেন, নিজের মনে করে নেন, মানুষের বিপদ মানে নিজের বাড়ির বিপদ, নিজের বিপদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আমি ছিলাম, আছি, থাকব। আপনি দলবিরোধী কাজ করেছেন তার জন্য আপনাকে সরানো হয়েছে? আমি আমার জানা নেই, আপনি সাংবাদিক হিসেবে আপনি বলছেন আমি কোনো দলবিরোধী কাজ করেছি, আমার কোনো জানা নেই যে আমি দলবিরোধী কোনো কাজ করেছি। আমি বলছি না, আপনার দল আমার কর্তৃপক্ষ বলছে, আমার আমার অঞ্চল সভাপতি সভাপতি বলছে আপনি দলবিরোধী কাজ করেছেন, হয়তো কথায় কথা বলছি যে তিনি হয়তো আমাকে ব্যক্তিগতভাবে ভালো নাও লাগতে পারে, আমাকে বলতেই পারে, আপনাদেরকে এরকম ধরনের বলতে পারে, তিনি এখন একটা চেয়ারে হোল্ড করছেন, নতুন জেনারেশন থেকে তুলে নিয়ে আসা ছেলেকে দায়িত্ব দিয়ে এলাকার ভোট আরও বৃদ্ধি করতে চাবেন, সেই কারণের জন্যে আমাকে দল থেকে বহিষ্কার করেছে এবং মনে হয় সেই কারণে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। একজন সমর্থক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি ছিলাম, আছি, থাকব, যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি মমতা ব্যানার্জির আমি একজন সমর্থক হিসেবে আমি থাকতে চাই। আপনি এর আগেও বিজেপিতে গিয়েছিলেন একবার, আমি সেই পথে কি আবার হাঁটলে? আপনি ঠিকই বলেছেন, আমি দু হাজার উনিশ সালে আমি বিজেপিতে গিয়েছিলাম, মানে আমি 2019 সালে আমি দিল্লি গেছিলাম, আমি বিজেপির কোনো পার্টি অফিসে যাইনি, আমি দিল্লিতে আমি মুকুল রায়ের সঙ্গে আমার ব্যক্তিগত আমার কাজের জন্য আমি দিল্লি গেছিলাম এবং মুকুল রায়ের কাছে আমি দীর্ঘ কয়েকদিন দিল্লিতে আমি ছিলাম আমার ব্যক্তিগত কাজের জন্য। বিজেপির নেতা মুকুল রায়, বিজেপির নেতা সেই মুহূর্তে উনি ছিলেন, ওনার সঙ্গে আমার ওনাকে দিয়ে আমার একটা দিল্লিতে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল ওনাকে দিয়ে করানোর, সেই ইয়েতে আমি আমি দিল্লি গেছিলাম। আমি কোনো পার্টির ইয়েতে যাইনি বা আমি কোনো পার্টির বিজেপি পার্টির কোনো ফ্ল্যাগ বা কোনো নিচে বা ফ্ল্যাগের পাশে আমি দাঁড়াইনি। আপনি যে এখন যে পদে দাঁড়াচ্ছেন পঞ্চায়েত সমিতির যে সদস্য, সেই পদে কি থাকবেন? হ্যাঁ, অবশ্যই থাকবো। আপনাকে যদি সরিয়ে দেওয়া হয় সেই মুহূর্তে আপনার আপনি কী করবেন? না, আমাকে সরিয়ে দেওয়া হয় বলতে গেলে এই জায়গাতে আমাকে জনগণ নির্বাচিত করে পাঠিয়েছে, তা আমাকে যদি জনগণ যদি আমাকে বলে যে শুধু জনগণ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে তখন বিষয়টা আমি ভেবে দেখব। তাহলে আপনার বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিল দলবিরোধী কাজের জন্য, আপনি কী দলবিরোধী করেছেন বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় আমি কোনো দলবিরোধী কাজ করেছি বলে আমার মনে হয় না। 2021 সালের কথা একটু বলি, 2021 সালে বিজেপির সঙ্গে, সেটা আপনারাও জানেন, আমি সাংবাদিক হিসেবে এই তথ্যটা আপনার কাছে আছে, আমি বিজেপির সঙ্গে আমি রীতিমতো মোকাবিলা করেছি এবং রীতি এবং সেখানে আমার নিজস্ব ব্যক্তিগত আমার গাড়ি ভাঙচুর পর্যন্ত বিজেপি করেছিল, সেটা আপনাদের কাছে প্রিভিয়াস রেকর্ড যদি থেকে থাকে আপনারা সেটা দেখতে পারবেন।